সুপ্রিয় দর্শক শ্রোতা চ্যানেল এর ঢাকা ব্যাংক শিল্প লোক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানে যে আমরা এই অনুষ্ঠানে শিল্প ব্যবসা বাণিজ্য কল কারখানা বিনিয়োগ সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং প্রধানত আমাদের এই অনুষ্ঠানে যারা আসেন তারা এই শিল্প ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত এবং এই সব বিষয় নিয়েই তাদের কর্মক্ষেত্র বিস্তৃত হয়ে আছে আজকেও ঠিক সেইভাবেই আমরা আমাদের এই অনুষ্ঠানের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যারা আমাদের এই অনুষ্ঠানের বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রয়েছেন আমার একদম ডানে যিনি আছেন তিনি হচ্ছেন ওয়াকার এ চৌধুরী প্রধানত বিনিয়োগের সাথে সম্পর্কযুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথেও তিনি যুক্ত আছেন তার কর্মজীবন অত্যন্ত বিস্তৃত ঢাকা ক্লাব থেকে শুরু করে আরও অনেক কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত আছেন আমরা তার সাথে আলোচনা করব পরে আছেন এম কামাল উদ্দিন আহমেদ তিনি প্রধানত ফেব্রিক্স এবং পোশাক এইসব বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন তার সাথেও আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং একেবারে ডান দিকে আছেন নাবেদুর রহমান শিকদার ব্র্যাক ব্যাংকের হেড অফ কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড পিএমও আপনাদের তিনজনকেই স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে আমরা এই যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি আমরা শিল্প ব্যবসা বাণিজ্য সেগুলো নিয়ে আলোচনা করব। বিনিয়োগটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আমরা যখনই প্রবৃদ্ধির কথা বলি তখনই বলি যে দেশি বিদেশি বিনিয়োগ যদি না হয়

Uh, products uh, can be FDR, can be upneer's uh, commercial paper, can be treasury bond, bonds. Hara, uh, amra a capital market on shares, share mutual funds, bonds, invest kori. Amra the company to invest kori. Among as a place as a placement. can the profit seventy percent by law we disseminate among our investors as dividends. কি ধরনের কোম্পানিতে বিনিয়োগ করেছে এই পর্যন্ত এই পর্যন্ত আমরা ইনভেস্ট করেছি একটা আইটি আইটি সেক্টর আইটি কোম্পানিতে বেসিক্যালি এডিএন গ্রুপ ওয়ান অফ দ্য টপ থ্রি আপনার আইএসপি প্রোভাইডার ইন বাংলাদেশ এছাড়া আমরা বেঙ্গল গ্রুপ ইনভেস্ট করেছি ওদের ওদের একটা সাবসিডিয়ারি কোম্পানিতে যে দুটা দুটা কোম্পানির শেয়ারই আসবে কিছুদিন পরে মার্কেটে আমরা প্রাইভেট প্লেসমেন্টে এই দুটো কোম্পানি ইনভেস্ট করেছি আইটি তে ডেভেলপ করে মানে ইনভেস্ট করেছে নাক্স আপনার এক্সপেরিয়েন্স থেকে আইটি তে ইনভেস্টমেন্ট খুব শাই देयर লট অফ অপরচুনিটিজ আর देयर এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের যে স্টার্টআপস গুলি অল দিস আমরা কিন্তু ইনভেস্ট আমরা উই আর ভেরি 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 কিন টু ইনভেস্ট ইন দিস স্টার্টআপস তো এইটার জন্য এই ইনভেস্টমেন্টগুলির জন্য যে যে ধরনের পলিসি রিফর্মগুলি লাগবে আনফর্চুনেটলি ইটস নট দেয়ার আমরা খালি সভা বড় বড় সভা করছি বিভিন্ন ফেয়ার করছি বিভিন্ন প্রোগ্রাম করছি আমরা বলছি যে আমাদের এই ধরনের ইনভেস্টমেন্ট আসছে বিলিয়ন ডলারের আমাদের মার্কেট আছে ইয়েস দিস ইজ অল দেয়ার বাট উই নিড অ্যাট দ্য মোমেন্ট পলিসি রিফর্ম যেটা এক নম্বর জিনিস হলো যে আপনার ভ্যালুয়েশন

অন্য ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কিং প্রোডাক্ট বা কর্পোরেট ব্যাঙ্কিং বলেন বা রিটেল ব্যাঙ্কিং বলেন মোর এই যে ধরনের আপনার আপনার আইনি ক্ষেত্রগুলি লাগবে সেগুলি আনফর্চুনেটলি বাংলাদেশ ব্যাংক থেকে বলে দেওয়া হয়নি যার জন্য হচ্ছে যে দুশো কোটি টাকা কিন্তু জাস্ট একটা সার্কুলারে রয়ে গেছে এটা ইনভেস্টমেন্ট করছে না কিন্তু কেউ করছে না বিকজ ওই ক্ষেত্রগুলি নাই সো এই এখন একটা সময় এসছে এটাকে ভেঙে দিতে ভেঙে দেওয়া উচিত আমরা ভেঞ্চার ক্যাপিটাল আইন করেছি বাট ভেঞ্চার ক্যাপিটাল আইনের জন্য জাস্ট জাস্ট আইনটা হয়েছে কিছু লাইসেন্স দেওয়া হয়েছে আমি যেখানে বলি দোকানদারি কিন্তু ব্যবসা করার জন্য যে মডেলটা আনফর্চুনেটলি সেটা দাঁড় হয় নাই যার জন্য গত তিন বছর ধরে এটি নিয়ে কাজ হয়েছে বছরখানেক আগে ভেঞ্চার ক্যাপিটাল আপনার একটা ইয়ে আইন পাশ হয়েছে ছয় সাতটা কোম্পানির লাইসেন্স নিয়েছে আমি এখনও নি

আপনি এমনিতে ফ্যাব্রিক্স যেমন এক সময় এখানে এনেছেন রপ্তানি ও করে সামগ্রিকভাবে আমরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে বসবাস করি আতঙ্কটা হচ্ছে বাংলাদেশের রপ্তানি খাতের বড় ভিত্তিটা হচ্ছে গার্মেন্টস ক্যান্ড্রিক কোনো এক সময় আমরা যদি গার্মেন্টস দিয়ে কোনো ধরনের বিপদে পড়ে যাই এবং সেটা যদি আমাদের একটু সংকটের মধ্যে পড়ে তাহলে কিন্তু পুরা দেশ বিপন্ন হয়ে যাবে আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন আমি আমার ক্যারিয়ারটা শুরু করি নাইনটিন তখন বাংলাদেশে ডেনিম টেক্সটাইল ছিল না একমাত্র ছিল সেটা হলো ব্যাক্সিমকো তা আমরা যে আমরা বটম আমি এখন বটম বানাই আমি ফ্যাব্রিক যেগুলো করি সেগুলো হচ্ছে জিন্স ডেনিম বলে এটাকে বটম বাংলাদেশে যে কনজামশান ছিল টোটাল মনে করেন তখন অ্যাপ্রক্সিমেটলি সে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ওর সামথিং এটা কি ডোমেস্টিক কনজামশন আমাদের কনজামশন যেটা আমরা রি করি আচ্ছা আচ্ছা এটার এক পার্সনও কিন্তু বাংলাদেশ দিতে পারতো না যার ফলে কি হইতো আমি দেখতাম যে যার ফলে আমাদের যে যে বিভিন্ন যে মার্কেট এটা আমরা হারাতাম কেননা যে ফ্যাব্রিকের কারণে বিভিন্ন ডিজাইনের কারণে বিভিন্ন ওয়াশের কারণে টাইফের কারণে আমরা কিন্তু মার্কেট হারাতাম বলতো যে না এটা মনে হয় বাংলাদেশটা পারবে না যাই হোক তখন আমি রেমন্ডের সাথে আমি চুক্তিবদ্ধ হই নাইনটিন নাইনটি সেভেনে সিন্স দেয়ার বিগিনিং অ্যাকচুয়ালি তো রেমন্ড ছিল ক্যালেত্রি ইটালিয়ান জয়েন্টমেন্টসের একটা কোম্পানি তো ইন্ডিয়াতে এক ভদ্রলোক ছিলেন সেটা হচ্ছে মিস্টার পি কে রয় উনি আমাকে ইনভলভ করলেন আমি অ্যাকচুয়ালি যখন আমার ক্যারিয়ার শুরু করি আমি জব করেছি পাঁচ সাত বছর ওনারা মার্কেট সবাই আমাকে চেনে এশিয়াতে বা ইউরোপে ইন্ডিয়াতে সবাই চেনে তো উনি বললেন যে তুমি এটা করো তো আমি এই রেমন্ডের কাপড়টা যখন বাংলাদেশে নিয়ে আসি তখন রেমন্ড স্পেশাল ফ্যাব্রিক বানাতো সেটা হলো স্লাব ছিল বিভিন্ন ক্যারেক্টার ছিল তো বাংলাদেশে অনেকে বলতো যে তুমি তো তোমার ফ্যাব্রিক তো হচ্ছে ডিফেক্টিভ ফ্যাব্রিক আমি বললাম যে এটা দিয়ে আপনি গার্মেন্টস বানান বাইরকে শো করে তো দেখুন সেই থেকে আমার শুরু ওই ডিফেক্টিভ ফ্যাব্রিক আজকে কিন্তু বেসিক আর কোনো কিছুই নেই ফ্যাশন যাক আমরা শুরু করি সেই তখন তো কোনো ছিল না এখন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে প্রায় মোর দেন থার্টি ফ্যাক্টরিজ আমরা কতটুকু ডিমান্ড মিট করতে পারি আমাদের চাহিদার কত অংশ এর মধ্যে কভার হয় বর্তমানে আমার মনে হচ্ছে বর্তমানে আপনার নিয়ারলি ফোরটি পার্সেন্ট আমরা বাকিটা এখনো ইম্পোর্ট করতে হয় বাকিটা ফর্টি টু ফিফটি পার্সেন্ট বাকি না এখনো ইম্পোর্ট করতে হয় আমাদের বিভিন্ন কারণে এরপরে যে আপনি বলেন যে আমাদের যে গার্মেন্টস এর যে কথা যেটা বললেন আপনারা তো জানেন আসলে আমাদের এই এটা ইস এ বিগ সেক্টর এখানে কিন্তু আমি বলবো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কিন্তু ষড়যন্ত্র বর্তমানে আমরা দেখছি মানে অলমোস্ট প্রতিদিনের মধ্য দিয়েও আমি একজন আমি ফ্যাব্রিক থেকে আমার মূল বিজনেস হচ্ছে টেক্সটাইল ট্রেডিং বাট পরবর্তীতে আমি গার্মেন্টসে যাই আমার ছোট্ট ফ্যাক্টরি আছে একটা সেটা আঠারো লাইনের ফ্যাক্টরিটা এটা আমরা এক্সপোর্ট করি নিয়ারলি টোয়েন্টি ফাইভ মিলিয়ন আমরা এক্সপোর্ট করি এখানে লোক আছে অ্যাপ্রক্সিমেটলি আপনার দেখেন আমাদের বললেন আমাদের যে জিডিপি এটা কিন্তু আশেপাশে অনেকে এটাকে ভালো ছবি দেখছে না এটা খুব ঈশ্বান্বিত দেখার কথা না আমরা গার্মেন্টসে এত ভালো করছি এটাও দেখার কথা এবং আমাদের সেদিন আমি শুনলাম আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে আমেরিকার জিএসপির দিকে না দেখে নতুন নতুন মার্কেট খোঁজো আমাদের চোখগুলো ইভেন তিনি ডোমেস্টিক মার্কেটের কথা বলছে কেবল মাত্র বিদেশ না আমার নিজের দেশের বাজারের দিকেও তাকাতে আসলে কথায় কথা আসে বলতে হয় উনি আসলে স্বপ্নদ্রষ্টা আমাদের টার্গেট আছে যে আপনারা জানেন 50 বিলিয়ন ইউএস ডলার টার্গেট আছে আমাদের আমাদের লেকিংস আছে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার স্টিল অনেক লেকিংস আছে আরো লেকিংস আছে মনে করেন আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা অনেক সময় শ্রমিক অসন্তোষ হয় অনেক কিছু মিলিয়ে যেমন না পরে অ্যাকর্ড অ্যালায়েন্স বাংলাদেশে এসে আমাদেরকে অনেক সময় আমরা চেষ্টা করে যাচ্ছি ওনাদেরকে কমপ্লাই করার জন্য কমপ্লাই করার জন্য বাট সেভাবে কিন্তু আমরা প্রাইস পাচ্ছি না আমি আপনার কমপ্লায়েন্স নিয়ে আবার একটু কথাবার্তা বলবো বিকজ এটা বোধ একটি অন্যতম চ্যালেঞ্জ আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে সে আপনার সাথে কথা বলতে চাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন ব্যাংকিংয়ের চরিত্র একরকম ছিল এবং এই আট বছরে ব্যাঙ্কিংয়ের চরিত্র বোধ হয় টোটালি একটি ভিন্নতা পেয়েছে অর্থাৎ ট্র্যাডিশনাল ব্যাংকিং, কাগজ কলম খাতা লেজার এইসব নিয়ে কাজ করা সীমিত কিছু মানুষের কাছে ব্যাংকিং সেবা দেওয়া সো এই পরিবর্তনটার সাথে আপনাদের খাপ খাওয়াতে কীরকম লাগছে এবং পরিবর্তনটাকে কিভাবে দেখছেন এখন থেকে বেশ কিছু বছর আগের ব্যাংকিং আর আজকের ব্যাঙ্কিংয়ের মধ্যে একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেখানে যে বিষয়গুলো এসছে টেকনোলজিক্যাল ইনোভেশন যে এখানে টেকনোলজির একটা বিশাল প্রভাব এখানে এখানে রয়েছে এখানে নিউ মার্কেট আইডেন্টিফাইড হয়েছে নতুন মার্কেট ক্রিয়েট হয়েছে ব্যাঙ্কিং কিন্তু সময় আমরা এখন যে এসএমই ব্যাংকিং যে শব্দটা হর শুনতে পাই এসএমই নিয়ে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টর বা আর ইন্ডাস্ট্রি যে বা ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা সময় ছিল না পাশাপাশি কনজিউমার ব্যাংকিং বা রিটেল ব্যাংকিং এই একজন ব্যক্তি একটা ব্যাংক থেকে তার প্রয়োজনীয় যে কোনো ধরনের লোন অথবা অন্য কোনো ফ্যাসিলিটি পাবে সেটা কিন্তু এক একসময় মানুষ চিন্তা করতো না বাট এখন কিন্তু এটা এই চিন্তাটা না করে কোনো উপায় নেই বিকজ এটা মানুষের প্রত্যেকটা প্রত্যেক দিনের একটা সাথে জড়িয়ে গিয়েছে আমরা যদি কনভেনশনাল ব্যাঙ্কিং ভার্সেস টেকনোলজি বেসড ব্যাঙ্কিংয়ে দুটা তুলনা তুলনা করি সেখানে দেখব যে ব্যাংকিং সার্ভিস কিন্তু মানুষ টেকনোলজি বেসড ব্যাঙ্কিং সার্ভিসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে ফর এক্সাম্পল আমি যদি এটিএমের কথা বলে ধরি আমাদের দেশে যে নাম্বার অফ এটিএমস আছে কনসিডারিং দ্য টোটাল নাম্বার অফ পপুলেশন খুব বেশি কিন্তু এটিএম নেই বাট যে সমস্ত ব্যাংকগুলো একটু বেশি এটিএম মার্কেটে প্লেস করেছে তাদের যে রেগুলার ট্রানজেকশন আই মিন ওভার দ্য কাউন্টার ট্রানজেকশনের থেকে এটিএম এর ট্রানজেকশন কিন্তু বেশি হচ্ছে ইট মিনস যে মানুষ চাচ্ছে টেকনোলজি বেসড ব্যাংকিং সার্ভিস বেশি আপনাদের তো ধরেন বোধ হয় নর্মাল যেসব ব্যাংকিং হয় তার চেয়ে বেশি বোধ আপনাদের মোবাইল ব্যাংকিং এ হয় কারণ আমাদের হিসাব মতন প্রায় প্রতিদিন সাতশো কোটি টাকার কাছাকাছি শুধু মোবাইল দিয়ে লেনদেন হয় এটা তো প্রায় কল্পনার বাইরে এই ক্ষেত্রে আমরা পৃথিবীতে নাম্বার ওয়ান জি আপনি যে বলছেন দ্যাট মিনস আপনি সম্ভবত বিকাশের কথা বলছেন মোবাইল সেটাই বলছি একটা মানে মোবাইল ব্যাংকিং ইনোভেশনের মাধ্যমে একটা বিশাল পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি না সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে আপনি ধরেন আপনি ব্র্যাক ব্যাংক নিয়ে কোনো কালে ওই গ্রামের একজন সাধারণ মানুষ দিনমজুর অথবা বাড়ির একজন গৃহকর্মী তার কাছে পৌঁছাতে পারতেন না গৃহকর্মী তার বেতনটা তার বাড়িতে যখন পাঠায় তখন সে তার মোবাইল নাম্বারটা ইউজ করে মানে জাস্ট চরিত্রটা বদলেছে বিকাশ যে পরিবর্তনটা করেছে এটা নিঃসন্দেহে এটা চমৎকার আমি যেটা আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে সেটা হচ্ছে যে ট্রেডিশনাল ব্যাংকিং করতে গিয়ে আপনারাই আপনাদের ব্যাংকের সাথে বিকাশের সাথে কম্পিট করে ক্যামনেটিকে থাকতে পারছেন অথবা চ্যালেঞ্জটা কোথায় মনে হচ্ছে এটি একটা দুইটা দুইটা মার্কেট বেসিক্যালি বিকাশ পার্টিকুলারলি এমন একটা গ্রুপ অফ পিপুলের জন্য যাদেরকে যাদের কাছে ব্যাংক নেই আমরা বিকাশের মাধ্যমে তাদের ডোর স্টেপে ব্যাঙ্কটাকে নিয়ে গিয়েছি সুতরাং কারণ এটা তো মানুষের একটা অধিকার একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু সে অধিকারটা আছে তো সেই অধিকার যেহেতু আছে তার ইউনো ব্যাংকিং সার্ভিস পাওয়ার জন্য বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু সেখানে তো আমাদের লিমিট লিমিটেশন আছে বিভিন্ন ব্যাংকের লিমিটেশন আছে একটা ব্রাঞ্চ

আমাদের মার্কেটে আরও কয়েকটা ব্যাংক মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করছে তারাও সেটা নিয়ে কাজ করছে বাট এতে করে কী হচ্ছে ইটস উইন উইন সিচুয়েশন যে একজন ব্যক্তি তার কাছে ব্যাংক চলে যাওয়ার কারণে সে যে ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করতে পারছে সে নিরাপদে টাকা হস্তান্তর করতে পারছে ব্যাংকিং চ্যানেলে করতে পারছে সুতরাং এতে একটা বৈধ উপায় এটা করা সম্ভব হচ্ছে অন দ্য আদার হ্যান্ড যেই

তো এই ক্ষেত্রটাকে বাড়াতে হবে নতুন নতুন ইনোভেশন আনতে হবে বাইরে যেমন আপনার যেমন আমেরিকা বা এনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবচেয়ে ধর সবচেয়ে বেনিফিটগুলো ওয়েলফেয়ার বেনিফিট আমরা যেটা বলি ডিরাইভ করে কিন্তু লার্জ কর্পোরেশনস অর হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল ওয়েন আ সোনি কর্পোরেশন ডোনেটস বিলিয়ন ডলার আপনার ইন্টুপিং ডেভেলপিং কি বলে একটা ইনফ্রাস্ট্রাকচার বা কোন একটা আপনার সিএসআর অ্যাক্টিভিটি করছে কোনো একটা শহরের জন্য ওই পুরো ইনভেস্টমেন্ট ট্যাক্স ফ্রি থাকে কিন্তু বা কোনো মাইকেল জর্ডন ওয়েন ইনভেস্ট ইন টু এ চ্যারিটি ইট ডাজেন্ট মিন দ্যাট ও মানে অফকোর্স এটা আপনার দিচ্ছে একটা তার মহানবত পরিচয় কিন্তু কিন্তু ওই টাকাটাই আবার ট্যাক্স ফ্রি তো হচ্ছে হচ্ছে কি আপনার ইকোনমিতে মানি সার্কুলেশন আমাদের সেক্টরে যেমন আইটিতে একটা একটা ভ্রান্ত ধারণা আছে যে গভর্নমেন্ট পুরো টাকা দিয়ে দিবে গভর্নমেন্ট যেটা করতে পারে পলিসি রিফর্ম করবে কিন্তু ইনভেস্টমেন্টটা আসতে হবে কিন্তু প্রাইভেট সেক্টর থেকে টাকা গভর্নমেন্ট দেওয়ার কথা না আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি আপনার বাবা অত্যন্ত বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে আইকন তার সম্পর্কে যদি একটু বলেন আমাদের স্যার নাসিরে চৌধুরী আমার বাবা হি ইজ ইনস্যুরেন্স ইনস্যুরেন্স ম্যান বাবা আমার খালি আমাদের পরিবারটা সিলেটের একটা সম্প्रांत পরিবার থেকে এসেছেন আমার দাদাও ছিলেন কামকার জমিদার বাট এট দ্য সেম টাইম হি ওয়াজ অলসো পলিসি মেকার

সিনসিয়ারিটি ডেডিকেশন এইটা হলো যে আমার বাবার মূল আমার 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 ইনফ্যাক্ট আমার বাপচাদা সব সবার কাছে এইটা একটা জিনিস আমার বাবার কাছে যেটা শিখেছি দেখেছি যেটা যে এই সিনসিয়ারিটি অনেস্টি ডিভোশান হার্ডওয়ার্ক এটা দ্য নো নাথিং আমার এখনও মনে আছে যখন আমি প্রথম আমাদের গ্রুপে জয়েন করি ফের ফার্স্ট হিট টুক মিট টু ইস রুম অ্যান্ড ইস দ্য বাবা আহ টাকা পয়সা সবাই কামাই করে ফেলতে পারে সবাই করতে পারে না আমরা আলোচনার মধ্যে ছিলাম পোশাক শিল্পের মধ্যে খুব সংক্ষেপে আমাদের আলোচনা করতে হবে কারণ খুব বেশি সময় আমাদের মধ্যে নাই সো একটু চ্যালেঞ্জকে নিয়ে আমরা একটু কথা বলতে চাই কি চ্যালেঞ্জগুলো ফেস করছি আমরা খুব সংক্ষেপে কমপ্লায়েন্স সহ যে কথাগুলো বলছিলাম কমপ্লায়েন্স তো আছে এখন প্রাইস একটা বড় চ্যালেঞ্জ আমাদের প্রাইসের কোন জায়গাটায় কি প্রোডাক্টের প্রাইস নাকি আমাদের লেবারদের কস্ট পারতেছে কোনটা আমাদের লেবারদের ক্রস কস্ট বাড়তেছে আমাদের প্রোডাক্টের এখন তো বোধহয় পৃথিবীতে আমরা চিপেস্ট অ্যাকচুয়ালি আমি এটারই অনেক কমেন্টস করতে চাই না আজকে আমি বলতে চাই অনেকে আমাদের বিজিএম লিডাররা আছেন ওনারা বলেছেন যে একটা লোক গ্রাম থেকে আসছে সে কিছুই জানে না আমরা তাকে ট্রেনিং দিচ্ছি আমরা ঢুকিয়েই আমরা মিনিমাম ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড সামথিং আমরা দিচ্ছি সে কিছুই জানো না আমরা এই সেক্টরে একমাত্র সেক্টর যেখানে আমরা ট্রেনিং দেই সে আমার মেশিন নষ্ট করতেছে নিডেল নষ্ট করতেছে আমরা ফ্যাব্রিক নষ্ট করতেছে গার্মেন্ট নষ্ট করতেছে দুই তিন মাস আমি সব কিছু আমরা জব করে আমাদের গার্মেন্ট সেক্টরে আমরা ওনাদেরকে ট্রেনিং দিই তারপরে উনি কিন্তু অপারেটার না উনি জাস্ট একজন হেল্পার তো সেই হিসাবে যাই হোক আমাদের আমরা কিন্তু এই যে কমপ্লায়েন্স নিয়ে আমরা যে ফেস করি এত ইনভেস্টমেন্ট অনেক ফ্যাক্টরি দেখবেন বন্ধ হয়ে গিয়েছে আপনি দেখবেন নিয়ার অ্যাবাউট সিক্স টু সেভেন হান্ড্রেড গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনলি কমপ্লায়েন্সের কারণে আমাদের যে ভিশন যে ফিফটি থাউজেন্ড ইউএস ফিফটি থাউজেন্ড আমরা ফিফটি মিলিয়ন আমরা ইয়ে করবো বিলিয়ন আমরা পঞ্চাশ বিলিয়ন এইটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ হবে দেখুন এই ওয়ার্ল্ডের আর কোথাও কিন্তু এই কমপ্লায়েন্স ইস্যু নেই একমাত্র বাংলাদেশে এটাকে আমরা পজিটিভলি নিয়েছি এবং এতে কি ইন্ডাস্ট্রির ব্যাপক অগ্রগতি হয়নি মানে অর্থাৎ আমরা একটা নিচের লেভেল থেকে আসলে একটা জায়গায় মানদণ্ড আমরা উই আর ইন দি ওয়ার্ল্ড উই আর নাম্বার ইন কমপ্লায়েন্স নাও এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই আমাদের বড় বড় ভাইরা যারা আছেন আমি তো একজন স্মল গার্মেন্টস গার্মেন্টস একজন ওনার এটা পজিটিভলি নিয়েছেন এবং চেষ্টা করতেছেন স্টিল তারা যেভাবে বলছে সেভাবে কমপ্লাই করার জন্য বাট তারা যেভাবে বলেছিলেন যে প্রাইস ওনারা দেখবেন ওনারা সেটা দেখেন নাই আমি বলবো চ্যালেঞ্জ এখানে এখন আমি বলবো চ্যালেঞ্জ আছে আবার নেই আমাদের বর্তমান গভর্নমেন্ট আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন বিভিন্ন জায়গায় কিন্তু ইপিজেট করে দিচ্ছেন ইকোনমিক জোন ইকোনমিক জোন করে দিচ্ছেন এবং চেষ্টা করছেন যে বিদ্যুৎকে করার জন্য বা গ্যাসকে আপনার বানানোর জন্য আমাদের উনি বিভিন্ন এখন যেভাবে ভীষণ রেডি করেছেন আসলে আমাদের যে ভাই বললেন দয় দেশের জন্য ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানকে সামনে রেখে আসলে যে স্বপ্ন আমরা দেখছি বাংলাদেশের আমাদের গার্মেন্টসে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি তারপরেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা যে অবদানগুলো রাখছি সৎ অনেস্টলি যদি আমরা রাখি আমাদের যদি পলিটিক্যাল আনস্টেবিলিটিটা না থাকে যেভাবে চলছে কত এক বছর দুই বছর থেকে যদি এরকম এটা আপনার ক্যারি করে এবং সব কিছু ঠিক থাকলে আমরা যারা ছোট ছোট গ্রামে মনের আছি অনেক বড়রা আছেন সবাই মিলে আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব এবং এই বাংলাদেশ এই বাংলাদেশের এই সরকার যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ নাইসলি আমার মনে হয় যে আমাদের ভিশন মধ্যে ওয়ানে আমাদের ফিফটি বিলিয়ন ইউএস ডলার আমাদেরকে পৌঁছানো এমন কোনো চ্যালেঞ্জের বিষয় আপনাদের অনেক অভিনন্দন আমরা প্রত্যাশা করবো যে এই ভিশন যেন আমরা ফুলফিল করতে পারি আপনার কাছে আমি আসতে চাই সেটা হচ্ছে যে ব্র্যাক ব্যাংক হিসেবে শুধু না ব্র্যাক কিন্তু বাংলাদেশের একটা আইকনের মতন জিনিস এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান পৃথিবী পেপি কাজ করে আপনাদের তো একটা বৈচিত্র্যময় অ্যাক্টিভিটিসের জগৎ আছে আপনারা মিনি ম্যারাথন করেছেন সাহিত্য পুরস্কারও দেন নানাবিধ যদি ওই ওই বিষয়গুলোতে যদি একটু আলোকপাত করেন দেখুন ব্র্যাক হলো পৃথিবীর সবচেয়ে বৃহৎ উন্নয়ন সংস্থা সো আমরা গর্বিত যে ব্র্যাক ব্যাংক ব্র্যাকের একটি প্রতিষ্ঠান সো এখানে শুধুমাত্র আমরা ব্যবসা করব এটি আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে আমরা ব্যাংক হিসেবে বলছি রাইট ব্যাংকিং পয়েন্ট অফ ভিউ থেকে যে এখানে আমরা আমাদের বিজনেসের পাশাপাশি আমাদের অনেক ধরনের সোশ্যাল কমিটমেন্টস আছে সেই কমিটমেন্টসগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি কন্টিনিউয়াসলি সো আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠা হয় টু থাউজেন্ড ওয়ানে এবং এসএমই দ্যাট মিনস স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যাদেরকে এটাকে আমাদের সারফাজ হাসান আবেদ বলেন মিসিং মিডল যারা এরকম একটা গ্রুপ অফ পিপল যারা সমাজে তাদেরকে আমরা মিসিং বলি এবং তারা ব্যাংকের কাছে তারা আসতে পারে না বিকজ অফ তাদের আসা মতো সেরকম স্ট্রেংথ তাদের নাই আবার ব্যাঙ্কও তাদের কাছে যায় না এরকম একটা সময় কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠা হয় এবং সেটা

এবং পাশাপাশি আমাদের যে সোশ্যাল কমিটমেন্টস যেগুলো ছিল যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমাদের ইনভলভমেন্ট আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা ইনভলভ হওয়ার চেষ্টা করি এবং প্রতি বছরই কোনো না কোনো ইউনো ইভেন্টসের মাধ্যমে আমরা সেটাকে প্রমোট করার চেষ্টা করি ফর এক্সাম্পল বেঙ্গল ফাউন্ডেশনের ক্লাসিক্যাল মিউজিক আপনারা দেখেছেন সেখানেও ব্র্যাক ব্যাঙ্কের অসাধারণ কন্ট্রিবিউশন আছে ব্র্যাক ব্যাংকের প্রেজেন্স আছে একুশে বইমেলা সেখানে ব্র্যাক ব্যাঙ্কের প্রেজেন্স আছে এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে শ্রোতা আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আমরা আসলে ঢাকা ব্যাংক শিল্পলোক অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি আমাদের যে আলোচকবৃন্দ ছিলেন তারা চমৎকারভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন আমরা ব্যাংকিং নিয়ে কথা বলেছি আমরা পোশাক শিল্প নিয়ে কথা বলেছি আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেছে আমার কাছে মনে হয়েছে তিনটি বিষয় খুবই প্রয়োজনীয় এবং আমাদের জ্ঞানের জন্য নিঃসন্দেহে অনেক সহায়ক ছিল আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে ঢাকা ব্যাংক শিল্পলোক অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন